হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বঙ্গাল মান্ডি। তো তোমরা কেমন আছো? দেখো এখন একদম সেজে গুজে রেডি। আজকে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ, ফাইনালি এত দিন বাদে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। মানে আগেও তোমাদের বলেছি, কিন্তু অনেকদিন কিন্তু তোমাদের সাসপেন্স দিয়েছি যে কিছু একটা হতে চলেছে, নতুন কিছু হতে চলেছে, যার জন্য বাড়ি হচ্ছে। ফাইনালি আজকে ভাইয়ের আশীর্বাদ, এই জন্য তোমাদের ভালোভাবে সব কিছু কিন্তু দেখাবো যে কী কী হবে না হবে। তো এখন আমরা সবাই বাড়ি রেডি হয়ে গেছি, তো দুপুরের দিকেই আশীর্বাদ হবে। তো চলো বল, যেতে যেতেই সব কথা বলা যাবে। তো দেখো এখানে সমস্ত তথ্য কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে, আর এখানে আমাদের বাড়ির সমস্ত আত্মীয় স্বজন চলে এসছে। তো বাবু ওদেরকেই সমস্ত কিছু দেখাচ্ছিল, কি কি দেওয়া হবে আশীর্বাদে, তারপর আরও সমস্ত গল্পগুজব করছিল। তো দেখো আশীর্বাদে এরকম একটা সীতাহার দেওয়া হবে, আর এরকম একটা নেকলেস, আর এরকম হাতের একটা চূড়, আর এই যে এই ডায়মন্ড রিংটা আমি দেবো। আর এখানে সমস্ত নিয়মে জিনিসগুলো রেডি করে নেওয়া হয়েছে, বড় সাইজের একটা মাছ, পান সুপারি আর মিষ্টি। আমার পিসিরা, জেঠি, এই যে আরেক পিসি, হাই করো সবাই, তো মোটামুটি বাড়িতে এখন সবাই কিন্তু রেডি হয়ে গেছে। মা সমস্ত জিনিস গোছগাছ করে নিয়ে নিলে তারপরেই আমরা কিন্তু বেরোবো। আর আমাদের না এই অনুষ্ঠানটা বাড়িতে হবে না, সেই জন্য আরো সমস্ত কিছু আমাদের গুছিয়ে নিয়ে যেতে হবে। দেখো বাড়িতে কিন্তু সবাই চলে এসেছে, লোকজন, সেই মস্তি, বিয়ে বিয়ে ফিলিং কিন্তু চলে এসেছে। তো চলো এখন যাওয়া যাক আশীর্বাদে। আপনাদের আবার এটা দীঘাটায় না, মানে আমাদের বাড়িতে দীঘাটায়, কোচবিহারে যেতে হবে, ওইখানে এই হল টল বুক করা হয়েছে, তো ওখানেই সমস্ত কিছু হবে। তো চলো যাওয়া যাক। দেখো আমরা চলছি বিয়ে করতে, না বিয়ে করতে না, আশীর্বাদে। আজকে হবে আশীর্বাদ। এই যে আমাদের পাত্র রেডি, পাত্র খুব খুশি, দেখো কি খুশি, কি খুশি। চলো চলো। ফাইনালি দেখো মা সমস্ত কিছু গুছিয়ে এখন রেডি হলো, তারপর আমরা কিন্তু এখন ফাইনালি বেরোচ্ছি। এই অনুষ্ঠানটা না খুব ছোট করেই কিন্তু আয়োজন করা হয়েছে, শুধু আমাদের ফ্যামিলি মেম্বার্সদের নিয়েই, বাইরের কোনো লোক বেশি কিন্তু এখানে ইনভাইট করা হয়নি। বিয়েতে সবাইকে ইনভাইট করা হবে। তোমরা এর আগের ভিডিওতে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে রেজিস্ট্রিও কি হয়ে যাচ্ছে নাকি, বাট রেজিস্ট্রি কিন্তু আজ হবে না। ফাইনালি দেখো আমরা চলে এসেছি, আর দেখো লোকেশনটা কত সুন্দর কোচবিহারে। এই যে এইখানে দেখা যাচ্ছে রাজবাড়ি, রাজবাড়ির ভিউ, আর ভেতরে ওইটা হচ্ছে হল, ওখানে ওরখানে পুরো এসি টেসি আছে, আর বাইরে হচ্ছে এখানে খাওয়া দাওয়া, অ্যারেঞ্জমেন্ট, অল কিছু সব কিছু করা হয়েছে। আর এখানেই মনে করো কি আশীর্বাদটা এখন হবে, আশীর্বাদ হবে, পাটিপত্র হবে, ছেলের আশীর্বাদ, মেয়ের আশীর্বাদ সব কিছু হবে। দেন গিয়ে রাতের অনুষ্ঠান হবে, এনগেজমেন্ট যেটা, রিং সেরিমনি, ওটা রাতে হবে। তো চলো ভেতরটা তোমাদের দেখাই। তোমরা যারা কোচবিহার থেকে আমার ভিডিও দেখছো, তারা অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটা তোমরা চিনতে পেরেছো নাকি। তো দেখো এখানে সমস্ত অ্যারেঞ্জমেন্ট, খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট বাইরেই এইভাবে করা হয়েছে, তো তোমাদের সেই জন্য একবার শেয়ার করে দিলাম। তো এখন দেখো ভেতরের ভিউটা। দেখো পাটিপত্র সমস্ত আয়োজন কিন্তু শুরু হয়ে গেছে, এই এখানে সমস্ত অনুষ্ঠানে লেখালেখির কাজ চলছে। তো এখন না পুরোহিত মশাই যেই রকম নিয়ম মাফিক বলছিল, সেই রকম নিয়ম মাফিকই কাজ চলছিল। মানে এখনই কিন্তু পাটিপত্র হবে, পাটিপত্রের জন্য সমস্ত ছেলে মেয়ের নাম, ঠিকানা, আরও অনেক কিছু লেখা হয়, তারপর দুজনের মধ্যে যে একটা সম্পর্ক হচ্ছে সেই সমস্ত কিছু লেখা হয়, লিখে সেই যে পত্রটা সেটা এইভাবে ধান দুব্বা দিয়ে পুজো করে তারপর আমার বাবাকে কিন্তু এইভাবে দিল, আর ওরা এইভাবে কোলাকুলি মিষ্টি খেলো, তারপর সবাই আমরা এরকম একটুখানি ছবি টবি তুলছিলাম, আর তারপর শুরু। Thank you.
ভাত দেওয়া হয়ে গেলে আমি বাইরে চলে এসেছিলাম এইভাবে স্টার্টার খেতে। তো স্টার্টারে প্রচুর আইটেম ছিল, এরকম ফুচকা ছিল যেটা আমার একদম ফেভারিট, কারণ তারপর আমি আবার একটু ড্রেস আপটা চেঞ্জ করবো, সেই জন্য তাড়াতাড়ি খেয়ে নিলাম। যেহেতু দুপুরেই আশীর্বাদের অনুষ্ঠানটা ছিল, সেই জন্য না একটা সিল্কের শাড়ি কিন্তু আমি ক্যারি করেছিলাম, আর রাতের দিকে এইরকম একটা শিফনের শাড়ি কিন্তু পরবো। আর এটা বলো তো কোন সময়ের শাড়ি, তোমাদের কি মনে আছে? এটা কিন্তু আমার পুজোর সময়ের শাড়িটা। ফাইনালি দেখো এখন হয়ে গেছি একদম রেডি, তো একটু ড্রেস আপটা চেঞ্জ করে নিলাম, যেহেতু রাতে এনগেজমেন্ট, তো রাতে একটু অন্য লুকই তো ভালো লাগে, তাই না? তো যাই হোক, এখনো ভাই, তারপরে মানে ভাইয়ের বউ, ওরা এখনো রেডি হয়নি, তো ওরা রেডি হয়ে আসলে তারপরে সমস্ত কিন্তু ভিডিও তোমরা দেখতে পারবা, তারপরে রিং সেরিমনি অ্যান্ড অল হবে। তো আমি এখানে একটু ফটো সেশন করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একা একা কি করবো, তো এই জন্য তো চলো দেখতে থাকো ব্লগ। তো ভাই যেহেতু রেডি, তো ভাইয়ের সাথে ওর বন্ধুদের সাথেই আমি কিছু ছবি তুলছিলাম, তারপর ও কিছু ওর ফ্রেন্ডসদের সাথে ছবি তুলে নিচ্ছিল, কারণ পরে তো আর সময় পাবে না এইসব করার, এই জন্য। আর রুহিকে দেখো কি মজাতে আছে, আরো সব বাচ্চাদের পেয়ে ও তো দারুণ খুশি হয়ে গেছে। ইভেন আমি কয়েকটা ভিডিও করতে চাইছিলাম, আসতেই চাইছিল না ভিডিও করতে, যেহেতু কেক কাটিং সমস্তই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর তারপর হয়েছে আরেক কাণ্ড, আরেক অনুষ্ঠান শুরু হয়ে গেছে, যেটা হলো ডান্স পারফর্ম করতে হবে। ইভেন আমরা তো কোনো প্র্যাকটিস করে আসিনি, আর আমাদের স্টেজে উঠিয়ে গান চালিয়ে ডান্স হচ্ছিল, আর রুহিকেও এইভাবে ডান্স করতে তুলে দেওয়া হয়েছিল। আর রুহিকে না একটা নাচ কিন্তু শিখেও এনেছিলাম আমি, যার জন্য রুহি কিন্তু খুব ভালোই পারফর্ম করেছে। বাট আমরা ভেবেছি বড়রা কি আর ডান্স পারফরমেন্স করবে, এই জন্য আমরা আর কোনো রকম প্র্যাকটিস অ্যান্ড অল কিছুই করে আসিনি, আর জোর করে আমাদের উঠিয়ে দিয়েছে। যাই হোক, তবুও অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে, ডান্স অ্যান্ড অল হচ্ছে সবকিছু। তো চলো আমরা একটু গিয়ে এখন খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। আর ডিনারে না অনেক আইটেমই কিন্তু ছিল, ডাল, পনির, আলু ভাজা, তারপর রাইস, নান, তারপর মাটন, ফিশের মধ্যে রয়েছিল কাতলা, তারপর আইর মাছ। তো এই সব আইটেমই কিন্তু আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই কিন্তু খুবই ভালো বলছিল খাবারগুলো সম্বন্ধে। ভাইয়ের আশীর্বাদে যেমন আনন্দ ছিল, সেরকম একটা কষ্টও কিন্তু ছিল আমার মধ্যে, কারণ না আজকেই ইউটিউবের একটা ইভেন্ট হচ্ছিল কলকাতার হোটেল ওবরয়ে, আর সেটার মধ্যে আমি অ্যাটেন্ড করতে পারলাম না, কারণ ভাইয়ের আশীর্বাদ ছিল সেই জন্য। কি আর করব বলো, ফ্যামিলি তো সবার আগে, তাই না? আসলে আমাদের বাড়ি নর্থ বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল, এটার জন্যই এত প্রবলেম। কাছাকাছি হলে তো দুটোই অ্যাটেন্ড করা যেত তবুও। তো এই যে এখন রুইকে খাওয়াচ্ছি, রুইকে খাইয়ে তারপরে আমি খাবো। ওগুলো খিদে পেয়ে গেছে, ইরিটেট হয়ে যাচ্ছে, শুধু নাচ করে পরিস্থ হয়ে গেছে, এখন একদম খালি ইরিটেট হচ্ছে, আর খাবো না আর খাবো না, আর এই করবো ওই করবো বলছে। দেখো এই যে আমাদের আজকে ব্রাইডাল, দেখাও এই যে রিং সেরিমনি হয়ে গেল, সব কমপ্লিট, খাওয়া দাওয়া ডান,
চলো ওদেরকে ছাড়া যাক এখন একটু। দেখো আমাদের কিন্তু প্রোগ্রাম মোটামুটি সব কিছু এখন নিয়ে যাচ্ছে, সবাই কিছু লোক আছে বাকি যারা খাওয়া দাওয়া করছে। আর এখন রুহি খুব টায়ার্ড হয়ে গেছে, রুহি কি পেয়েছে? ঘুম পেয়েছে, আর পাচ্ছে না। দেখো রুহি জুতোটা কি সুন্দর দেখেছ, আমাদের না বাড়ির অনেক লোকই কিন্তু বেরিয়ে গেছে, বাট আমি যেহেতু ভাইয়ের সাথেই ভাইয়ের গাড়িতেই যাব, এই জন্য আমার ওদের জন্য বসে থাকতে হচ্ছিল। ওরা যেহেতু এখন ফটো সেশন করছিল সেই জন্য তাই রুহির ঘুম পাচ্ছিল, তবুও বেরোতে পারছিল। ব্লগটা এখানেই তোমাদের কাছে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।